আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু প্রচুর খাবো। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আল্লাহর রহমতে এখন মন্দ ভালো আছি এবং সুস্থ আছি। আজকে এখন আমি আসি হচ্ছে ঢাকা কমার্স কলেজের সামনে যেই পাশ দিয়ে যেই রোডটা আসছে সেই রোড দিয়ে সামনে আগালেই এখানে একটা মামা আছে, মামা স্ট্রিট ফুড ফুচকা ভেলপুরি আর কি বিক্রি করেন মামা? পানিপুরি। ফুচকা ভেলপুরি পানিপুরি মামা বিক্রি করতেছে। সো আসেন আমরা আজকে টেস্ট করি মামার ফুচকা ভেলপুরিটা আমাদের কাছে কেমন লাগে। তো মামা আপনি আমাদের কী খাওয়াবেন? আমরা একটু খাওয়া দাওয়া করি মামা। এটা কি কয় টাকা প্লেট? 10 টাকা প্লেট। 10 টাকায় 5টা পাচ্ছি ভেলপুরি। আসেন একটু খাওয়া যাক, মনে হচ্ছে ঝাল ঝাল হবে এবং টকটা কিন্তু ভালোই। আমার খাওয়া অন্যতম সেরা ভেলপুরি, কঠিন ঝাল। এখানে দেখেন উপরে ধনিয়ার ছিটা আছে, কিন্তু এটা দেখতে অতটা আকর্ষণীয় মনে না হলেও খেতে কিন্তু খুবই আকর্ষণীয়। স্ট্রিট ফুড এরকমই হওয়া উচিত, ঝাল থাকবে, টকটক থাকবে, মুখের মধ্যে যাওয়ার পরে ব্লাস্ট হবে, বুম্বাই মরিচের একটা ফ্লেভার থাকবে, এই হচ্ছে স্ট্রিট ফুড। তো ভেলপুরিটা মাশাল্লাহ ঘুগনি টুগনি সব কিছুই ভালো ছিল এবং ফ্রেশ, এবং সবচেয়ে ওনার আমার যে জিনিসটা ভালো লাগছে সেটা হচ্ছে উনি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। সো এখন আমরা এটা খাই, তারপরে পানিপুরির টেস্টটা করব এবং পানিপুরি একটা চ্যালেঞ্জ হবে ইনশাল্লাহ, মানে কে কত ঝাল খেতে পারে। তো ঠিক আছে, ততক্ষণে আমরা এই খাওয়াটা একটু শেষ করে নিই। ওকে, তো আমরা এখন একটা পানিপুরি চ্যালেঞ্জ করব। আমার সাথে আছে সাইফ পাঠান, ঠিক আছে? ঝাল খাওয়ার জন্য প্রস্তুত তো? পুরাই পুরাই। ওকে, আসেন ঝালটা দেখি। মুম্বাই মামা ভিতরে আছে তো? প্রচুর ঝাল ব্লাস্ট করেন একটা। হ্যাঁ, ও বোম্বাই মরিচের পুতি দেয়া হচ্ছে, অর্ধেক বোম্বাই মরিচের মতন তো দিয়ে দিই। আল্লাহ, ভিতরে যাওয়ার পরে পুরোপুরি ব্লাস্ট করতেছে, তুই একটা আমি একটা। ওকে, আমার আবার মুখে ঘা, প্রচুর ঝাল, সমস্যা নেই আমার জন্য, ঠিক আছে। পুরোপুরি ব্লাস্ট করতেছে। তোর অবস্থা কি ভাই, কত? ঠিক আছে, নর্মাল, আমি আরো পারবো খাইতে, সমস্যা নেই, আমি ঝাল পারি, প্রচুর ঝাল খাই আমি। দেখছেন আমার কিন্তু চোখ দিয়ে পানি এসে পড়ছে, কিন্তু ওর কিন্তু এখন আসেনি। আমি প্রচুর ঝাল খাইতে পারি, সমস্যা নেই। ও, ঠান্ডা খাইতে হবে। আচ্ছা, ততক্ষণে মামা আপনার নামটা কি? মোহাম্মদ ইসলাম উদ্দিন। হ্যাঁ, মোহাম্মদ ইসলাম উদ্দিন। ইসলাম উদ্দিন মামা, আপনি প্রতিদিন এখানে থাকেন? সকালে কটা থেকে কটা পর্যন্ত থাকেন? সকালে 11টা থেকে বিকাল 4টা পর্যন্ত। তার মানে আপনারা সকালে 11টা থেকে বিকাল 4টা পর্যন্ত আসলে মামার কাছ থেকে ঝালটা খেতে পারবেন, এবং যারা ঝাল প্রেমী আছেন তাদের জন্য এটা বেস্ট অপশন। আর সাইফ, এর ঠিকানাটা কি এক্স্যাক্টলি? ঢাকা কমার্স কলেজের পয়েন্ট, পয়েন্ট বললে সবাই চিনে, তো ঢাকা কমার্স কলেজের অপোজিট সাইডে যেই গলি। হ্যাঁ, যেই গলি, মানে পয়েন্টের গলি আর কি। তো হ্যাঁ, ঝাল খাইলে
কিন্তু মানুষের মন ভালো হয় নাকি মামা? টক জাল খেলে মানুষের মন কিন্তু ভালো হয়ে যায়। তো ঠিক আছে, আর আজকে ভিডিও বেড়াচ্ছি না, আপনারা আসলে এই ঝালের এক্সপিরিয়েন্সটা করতে পারেন আমার মতো এরকম। তো এটাই, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং তার পাশে থাকা বেল বাটনটিও চাপ দিয়ে দিবেন যাতে আমাদের পরবর্তী নিউ নিউ ভিডিওগুলো খুব সহজেই দেখতে পান। তো এটাই আজকের মতো, এখানেই বিদায় নিচ্ছি, আর পারতেছি না। স্টে টিউন উইথ প্রচুর খাবো। আসসালামু আলাইকুম অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।